আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি চাষের কৃষি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রোড আয়রন রেট মুরগি সম্পর্কে দরকারি কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। রোড আইল্যান্ড রেট বা RIR একটি আমেরিকান দ্বৈত উদ্দেশ্য বা ডুয়াল পারপাস মুরগির জাত। 1840-এর মাঝামাঝি আমেরিকার রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস টেস্টে জাতটি ডেভেলপ করা হয়। রোড আইল্যান্ড রেট বা RIR মুরগি ডিমের জন্য বিখ্যাত, তবে জাতটি মাংস ও ডিম উভয়ের জন্য পালন করা যেতে পারে। RIR মুরগি বাড়ির উঠোনে পালন করার জন্য সবচেয়ে জনপ্রিয় মুরগির জাত। জাতটি প্রধানত এর ধীরতা এবং বেশি পরিমাণে ডিম দেওয়ার জন্য বেশি জনপ্রিয়। RIR মুরগি মূলত প্রাচীন মালয়েশিয়া হতে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, যার ফলে এদের শারীরিক বৈশিষ্ট্য গভীর রং, শক্তিশালী এবং তুলনামূলক শক্ত পালক পেয়েছে। প্রথম রোড আইল্যান্ড রেড মুরগি মূলত অ্যাডামসভিলে জন্ম নেয়। অ্যাডামসভিল হচ্ছে লিটল কম্পর্ট এর একটি গ্রাম, যা আমেরিকার রোড আইল্যান্ড দ্বীপের একটা অংশ। ইংল্যান্ড থেকে আমদানি করা জাতটি ব্ল্যাক বেস্টেড এবং লাল মালয় মুরগি RIR মুরগি জাতের ভিত্তিবস্তুরগুলির একটি। এদের প্রচুর পরিমাণে ডিম দেওয়ার সক্ষমতা আছে, তাই জাতটি দ্বারা অনেক আধুনিক সংকর জাত ও হাইব্রিড জাত বানানো হয়েছে। আমাদের দেশে পাকিস্তান আমলে সরকারিভাবে জাতটি প্রথম আমেরিকা থেকে নিয়ে আসা হয়। এরপর সরকারি খামারে গবেষণার জন্য পালন করা হয়। এদের থেকে বিখ্যাত সোনালী মুরগি ডেভেলপ করা হয়েছে। রোড আইল্যান্ড রেড বা RIR মুরগি তুলনামূলকভাবে শক্তপুক্ত ও রাগী, সম্ভবত তারা দ্রুত উদ্দেশ্য পালনের জন্য সেরা ডিমের মুরগি। বাড়ির উঠান বা ছোট খামারিদের জন্য এরা সবচেয়ে ভালো পছন্দ। এরা অন্যান্য যে কোনো জাতের তুলনায় খারাপ অবস্থায় ডিম উৎপাদন চালিয়ে যেতে পারে। অন্যদিকে এদেরকে প্রান্তিক খাদ্যেও পালা যায়। এরা দেখতে কিছুটা আয়তাক্ষেত্রাকার, অব্যাহত দীর্ঘ দেহ এবং সাধারণত গালো লাল রঙের হয়ে থাকে। এদের লাল কমলা চোখ, লাল বাদামি জুটি রয়েছে। এদের পা এবং নখগুলি হলুদ। পাখির পালকগুলি মরিচা রঙের, তবে গাঢ় ছায়াগুলি কালো। RIR লাল ইটের রঙের মতো। সাধারণত মুরগের ওজন প্রায় 3.5 কেজি এবং মুরগির ওজন প্রায় 2.5 কেজি। RIR মুরগি চঞ্চল, নমনীয় কিন্তু শান্ত প্রকৃতির। অনুজাতের মুরগির সাথে এরা বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তবে মাঝে মাঝে মুরগগুলি একটু আধাটু আক্রমণাত্মক হতে পারে। যাদের মুরগি বদ্ধ ফার্ম ও খোলা উভয় পরিবেশে পালনের জন্য উপযুক্ত। সুন্দর, শান্ত অন্যান্য মুরগির জন্যও ভালো প্রাণবন্ত, বড় আকারের ডিম পাড়া, ভালো পাখনা, বাদামি ডিম পাড়া, বলিষ্ঠ পাখি, হালকা মেজাজ, উড়াউড়ি করে না। মুরগগুলি সামান্য আক্রমণাত্মক হয়, নেতা সুলভ আচরণ করে, মাঝে মাঝে জোরে শব্দ করে, খেতে ঢুকলে চারা গাছ নষ্ট করতে পারে। রোড আইল্যান্ড রেড মুরগি আপনার জন্য ভালো যদি আপনি সোনালী মুরগি প্যারেন্ট করতে চান, অনেক ডিম দেয় এমন জাতের মুরগি পালতে চান, বড় বাদামি ডিম উৎপাদন করতে চান, শক্ত জাতের মুরগি এবং ভালো রোগ প্রতিরোধ সম্পন্ন মুরগি পালতে চান, আপনার রান্নাঘরে উচ্ছিষ্ট খাদ্য হিসেবে ব্যবহার করে মুরগি পালতে চান, কিছু সুন্দর মুরগি পালতে ইচ্ছুক, একই সাথে ডিম ও ভালো মাংস হয় এমন জাতের মুরগি পালতে চান, গ্রাম্য পরিবেশে ভালো এমন মুরগি পালতে চান, সব জলবায়ুতে বেঁচে থাকতে পারে এমন কিছু শক্ত মুরগি পালতে চান, একটি দ্রুত উদ্দেশ্যে মুরগি বা ডুয়াল পারপাসের মুরগি পালতে চান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চাষের কৃষি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।